বন্ধুরা, আমার স্ক্রিনে দেখা যাচ্ছে একটা ক্যালকুলেটরের আইকন। তো আমি আইকনে ক্লিক করার সাথে সাথে দেখা যাচ্ছে একটা ঘড়ি। তো ঘড়ির মাঝখানে আমি একবার ক্লিক করলাম, এরপর আমি লকটা সেট করে আবার ক্লিক করলাম মাঝখানে, তখন এটি ওপেন হয়ে গেছে। দেখা যাচ্ছে এখানে আমার লুকানো ছবি এবং লুকানো ভিডিও এবং ফাইলগুলো। উপরে ব্রাউজারের আইকন আছে, আমি কাউকে না দেখিয়ে যদি ব্রাউজ করতে চাই এখান থেকে ব্রাউজ করা যাবে। এখন আমি স্ক্রিনে যাব, স্ক্রিনে গেলে দেখতে পাবো আমার আইকনটি পরিবর্তন হয়ে গেছে। তো বন্ধুরা, এগুলো কীভাবে করে দেখতে হলে দেখতে থাকুন ভিডিওটা। বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইবে ক্লিক করুন, তারপর বেল আইকনে ক্লিক করুন এই চ্যানেলের সর্বশেষ ভিডিওগুলো পেতে। আমি ক্লক আইকনে ক্লিক করলাম, তো অ্যাপটি ওপেন হচ্ছে। এখানে আমি ক্লকের মাঝখানে ক্লিক করলাম। এখন আমি মিনিটের কাটাটা 15 সিলেক্ট করে একবার ক্লিক করব ঘড়ির কাটার মাঝখানে পাসওয়ার্ড সেট করার জন্য। তো আমাকে আবার সিলেক্ট করতে হবে, আমি 15 সিলেক্ট করে কাটার মাঝখানে ক্লিক করলাম। এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। এখানে আমাকে একটা রিকভারি ইমেল দিয়ে নিতে হবে, এবং আমি একটা রিকভারি ইমেল সিলেক্ট করে রাইট মার্কে ক্লিক করলাম। তো এখান থেকে আমি ডানে ক্লিক করলাম, তো অ্যাপটি ওপেন হলো। এখানে আমি ফটোতে ক্লিক করলাম, তারপর প্লাস আইকনে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে অপশন ওপেন হলো। এখানে ক্যামেরা আছে, আদার ফাইলস, হিডেন অডিও, হিডেন ভিডিও, হিডেন ফটো আছে। আমি ফটোতে ক্লিক করলাম, যেহেতু আমি ফটো হাইড করব। তো আমি গ্যালারি থেকে যে ফটোটা হাইড করতে চাই ওটা সিলেক্ট করব, ক্লিক করে এরপর লগ আইকনে ক্লিক করব, তখন এটি হাইট হয়ে যাবে। এটি হাইট হয়ে গেছে। আমি ব্যাক আইকনে ক্লিক করলাম, এরপর ভিডিওতে ক্লিক করলাম, এরপর প্লাস আইকনে ক্লিক করলাম। তো এখানে ভিডিওতে ক্লিক করে আপনারা ভিডিও হাইট করে রাখতে পারবেন এই অ্যাপের ভিতর। তো আমি ব্যাকে গেলাম, তো উপরে দেখা যাচ্ছে একটা ব্রাউজারের আইকন। ওই ব্রাউজারের মাধ্যমে আমরা ব্যক্তিগতভাবে ব্রাউজ করতে পারি, যাতে কেউ না জানে মতো। এখানে ক্লিক করলাম, তো ব্রাউজার ওপেন হলো। এভাবে আপনারা এখান থেকে সিকিউরিটিভাবে ব্রাউজ করতে পারবেন। আমি ব্যাকে গেলাম, এরপর এখানে আরেকটা আইকন দেখা যাচ্ছে, অ্যান্ড্রয়েডের আইকন। ওইখানে ক্লিক করে অ্যাপগুলোর পারমিশন দিয়ে আমরা আমাদের অ্যাপগুলো এখান থেকে হাইড করে রাখতে পারি। যে কোনো অ্যাপ আমাদের অ্যান্ড্রয়েড ফোনে যে অ্যাপগুলো আছে এখানে আমরা এগুলো হাইড করে রাখতে পারি। তো আমি ব্যাকে গেলাম, এরপর আমি সেটিংস আইকনে ক্লিক করলাম, এরপর স্ক্রল করে নিচে গেলাম। এখানে আমি অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলাম, এরপর চেঞ্জ অ্যাপ আইকন। এখানে অনেকগুলো আইকন দেখা যাচ্ছে, এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো আইকন সিলেক্ট করে নিতে পারেন। আমি রেডিও আইকন সিলেক্ট করলাম, এরপর ব্যাক বাটন ট্যাপ করে আমি স্ক্রিনে চলে যাব। তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি, তো দেখা যাচ্ছে এটা রেডিও আইকনে পরিবর্তন হয়ে গেল, আগে ছিল ক্লক আইকন। তো আমি এটি ওপেন করে দেখাবো। আমি মাঝখানে ক্লিক করলাম, এরপর আমি 15 সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাঝখানে ক্লিক করলাম, সাথে সাথে এটি ওপেন হয়ে গেল। তো এই অ্যাপটির অসাধারণ কাজগুলো আপনারা দেখলেন। এখন আমরা দেখবো এই অ্যাপটি আমরা কীভাবে আমাদের ফোনে ইনস্টল করবো। এই জন্য আমাদেরকে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ বক্সে লিখব টাইমার লক সিকিউরিটি, লিখে সার্চ করলে অ্যাপটি চলে আসবে। তো অ্যাপটি দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে আমি ওখানে ক্লিক করলাম, এটা চলে আসছে। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, আশা করি সামনের ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।